সর্বধর্ম মহানীশ্বরকে আরেকটি বার ধন্যবাদ দিই, সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই, সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনি, আমরা দেখি মুথি তার 11:27, সকলেই আমার পিতা কর্তৃক আমাকে সমর্পিত হইয়াছে, আর পুত্রকে কেহ জানে না, কেবল পিতা জানেন, কিন্তু পিতাকে কেহ জানে না, কেবল পুত্র জানেন, এবং পুত্র যাহার নিকটে তাহাকে প্রকাশ করিতে ইচ্ছা করেন সে জানে। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা ঈশ্বর প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার মহানামের গৌরব দিই প্রভু, আরেকটি বার প্রভু এই সুন্দর দিন দেওয়ার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ দিই প্রভু। অনেকজন প্রভু এই দিন দেখার সুযোগ পায় না, কিন্তু তুমি আমাদেরকে সেই দিন দেখার সুযোগ দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই। অনেকে প্রভু তোমার বাক্য সকল শোনার সুযোগ পায় না, কিন্তু প্রভু তুমি এই সময় তোমার বাক্য সকল শোনার এবং পড়ার সুযোগ করে দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। অনেকেই প্রভু তোমার দয়া তোমার ছায়াতলে আসার সুযোগ পায় না, কিন্তু প্রভু তুমি আমাদেরকে সেই সুযোগ দিয়েছো প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আমরা তোমার অযোগ্য, কিন্তু প্রভু তুমি আমাদেরকে যোগ্যতা স্বরূপ তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো প্রভু, তোমার চরণতলে আসার সুযোগ করে দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। এই সময় আমাদের সমস্ত মন প্রাণ আত্মা তোমার হস্তে সমর্পণ করি, আজকে সারা দিনের ভার তুমি নাও, এবং প্রভু সমস্ত কার্যে তুমি আমাদেরকে সহায়তা করো, পবিত্র আত্মা দ্বারা আমাদের জীবনকে তুমি পরিচালনা করো, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আমরা দেখি আজকে ঈশ্বর বাক্য থেকে বলছে যে সকলেই আমার পিতা কর্তৃক আমাকে সমর্পিত হয়েছে। প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন যে সকলেই পিতা কর্তৃক আমাকে সমর্পিত হয়েছে, অর্থাৎ পিতা তিনি আমাকে সমস্ত কর্তৃত্ব ক্ষমতা তিনি দিয়েছেন, আর সেই কর্তৃত্ব ক্ষমতার মধ্য দিয়ে আমার কাছে সমস্ত বিষয়ই সমর্পিত হয়েছে। এবং বলছে যে পুত্রকে কেহ জানে না, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে আমাকে কেহ জানে না, কেবল পিতা জানেন, এবং তিনি বলছেন পিতাকে কেহ জানে না, কেবল পুত্র জানেন, অর্থাৎ পিতাশ্বরকে কেহ জানে না, কেবল প্রভু যীশু খ্রিস্ট তিনি জানেন, এবং বলছে পুত্র যাহার নিকটে তাহাকে প্রকাশ করিতে ইচ্ছা করে সে জানে, এবং সেই যীশু খ্রিস্ট তিনি যাহার কাছে নিজেকে প্রকাশ করেন তাহারাই তাকে জানে। সেই বিষয়ে আজকে আমরা এই বাক্য থেকে আমরা বুঝতে পারি। প্রথমে আমরা দেখি যে বিষয় তা হলো এখানে লেখা আছে সকলেই পিতা কর্তৃক আমাকে সমর্পিত হয়েছে, অর্থাৎ পিতা ঈশ্বর সমস্ত কর্তৃত্ব ক্ষমতা প্রভু যীশুকে দিয়েছেন, এবং সেই সমস্ত কর্তৃত্ব ক্ষমতা প্রভু যীশুর হস্তে প্রভু যীশুর কাছে আছে, এবং সেই জন্য সকলেই কার কাছে সমর্পিত হতে পারবে, একমাত্র প্রভু যীশু খ্রিস্টের কাছেই তার জীবনকে সমর্পিত করতে হবে, কারণ যীশু খ্রিস্ট ছাড়া পিতা ঈশ্বরের কাছে পৌঁছানোর আর কোনো রাস্তা নেই। এই প্রথম বিষয় আমাদেরকে মনে রাখা দরকার, কারণ আমরা যদি দেখি মথি 28:18, সেখানে লেখা আছে যে সমস্ত কর্তৃত্ব এবং ক্ষমতা প্রভু যীশু তিনি বলছেন আমাকে সমস্ত স্বর্গ এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব এবং ক্ষমতা আমার হস্তে দত্ত হয়েছে, অর্থাৎ প্রভু যীশুকে সমস্ত স্বর্গ এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব ক্ষমতা অধিকার প্রভু যীশুকে দেওয়া হয়েছে। তাই সেই জন্য আমাদের মনে রাখা দরকার যে এখন সমস্ত কর্তৃত্ব এবং ক্ষমতার ভার যীশু খ্রিস্টের হস্তে আছে, তাই আমাদেরকে যদি সমর্পিত হতে হয় যীশু খ্রিস্টের কাছেই আমাদেরকে সমর্পিত হতে হবে, তাছাড়া আর কোনো রাস্তা আমাদের নেই। আর সেই রকমভাবেই আমরা দেখি তিনি বলছেন আমি সেই পথ পিতা ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য, তাই সেই জন্য আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের কাছেই সমর্পিত হতে হবে। যীশু খ্রিস্ট ছাড়া আর কোনো আমাদের পথ নেই যে তার কাছে আমরা সমর্পিত হলে আমরা উদ্ধার আমরা পেতে পারি, মুক্তি পেতে পারি, আমরা ত্রাণ পেতে পারি। এবং দ্বিতীয় যে বিষয় তা হলো এখানে যীশু খ্রিস্ট তিনি বলছেন যে সেই যীশু খ্রিস্টকে কেহ জানে না, কেবল পিতা ঈশ্বর জানেন। যীশু খ্রিস্টকে
কেহ জানে না, কিন্তু কেবল পিতা জানেন। সেটিভাবে আমাদের মনে রাখতে হবে যে যীশুখ্রিস্ট তিনি যে বলছেন যে তাকে কেহ জানে না কিন্তু পিতা জানেন, পিতা তাকে জানেন, পিতা ঈশ্বর তাকে জানেন বলেই আমরা যদি দেখি যে প্রভু যীশু তিনি পাহাড়ে প্রার্থনায় করছেন এবং তার শিষ্যরা সেই তার নিকটে তারা অপেক্ষা করছেন যে যীশু খ্রিস্ট তিনি প্রার্থনা করছেন, এবং তার শিষ্যদের মধ্যে একজন তাকে দেখতে পেলেন যে যীশু খ্রিস্টের পাশে দুইজন এলিয় এবং মসি তারা দাঁড়িয়ে আছে। তখন সেই শিষ্যদের মধ্যে তারা আলোচনা করতে শুরু করলো যে এখানে তো প্রভু যীশু খ্রিস্টের কাছে মসি এবং এলিয় আছে, চলো আমরা তিনটি মন্দির করি তিনজনের নামে। তখন পিতা ঈশ্বর তিনি স্বর্গ থেকে বাণী, এই বাণী তিনি পৌঁছে দিলেন সেই শিষ্যদের কাছে যে তোমরা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের কথাই তোমরা শোনো। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমরা জানি যে আমরা এ থেকে আমরা বুঝতে পারি যে পিতা ঈশ্বর সেই যীশু খ্রিস্টকে কেহ জানে না কিন্তু পিতা ঈশ্বর জানেন। পিতা ঈশ্বর কি জানেন যে তাকেই একমাত্র আমরা গৌরব দিতে পারি, কিন্তু আর অন্য কাউকে সেই গৌরব দেওয়ার ক্ষমতা পিতা ঈশ্বর দেননি, কিন্তু যীশু খ্রিস্টের কাছেই সেই গৌরব, প্রশংসা এবং কর্তৃত্ব এবং সমস্ত ক্ষমতার ভার যীশু খ্রিস্টের হস্তে দিয়েছেন। তাই আমরা কার কথা শুনবো? পিতা ঈশ্বর বলছেন যে তোমরাই যীশু খ্রিস্টের কথা তুমি শোনো। আর সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি পুত্রকে সঠিকভাবে কেউ সেই সময় যদি সেই সময়ে যদি আমরা অবস্থা দেখি সেই সময় আমরা বুঝতে পারবো যে যীশু খ্রিস্টকে আর কেহ জানে না কিন্তু পিতা ঈশ্বর তিনি জানেন। এবং আরেকটি বিষয় আমরা দেখি যে কেবল পিতাকে কেহ জানে না, ঈশ্বরকে, পিতা ঈশ্বরকে কেহ জানে না, কেমন কেবল পুত্র জানেন, অর্থাৎ যীশু খ্রিস্ট তিনি জানেন। যীশু খ্রিস্ট তিনি পিতা ঈশ্বরকে জানেন যে কিভাবে পিতা ঈশ্বরকে মহিমান্বিত করা যেতে পারে। পিতা ঈশ্বর তিনি পবিত্র, আর সেই পিতা ঈশ্বরকে কেহই জানে না কিন্তু যীশু খ্রিস্ট জানেন। সেই জন্য যীশু খ্রিস্ট বলছেন যে আমি সে পথ পিতা ঈশ্বরকে, পিতা ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য। যীশু খ্রিস্ট তিনি বলছেন আমি এবং পিতা আমরা এক। অর্থাৎ আমরা বুঝতে পারি যে যীশু খ্রিস্ট তিনি কি বলতে চেয়েছেন যে পিতাকে কেহ জানে না কেবল পুত্র জানেন, অর্থাৎ যীশু খ্রিস্ট তিনি জানেন যে তার মধ্য দিয়ে পিতা ঈশ্বরকে আমরা গৌরব দিতে পারি, তার মধ্য দিয়ে পিতা ঈশ্বরকে আমরা প্রশংসা দিতে পারি, আর তাছাড়া আর কোনো মাধ্যমে আমরা পিতাকে আমরা প্রশংসা দিতে পারি না। যীশু খ্রিস্ট তিনি বলেছেন যে তোমরা যাহা কিছু যাচনা করো আমার নামে যাচনা করো পিতা ঈশ্বরের কাছে। অর্থাৎ পিতার কাছে যে চাইতে হইবে আমাকে গ্যারান্টি কার্ড হিসাবে আমাকে যীশু খ্রিস্টের নাম ব্যবহার করতে হবে। যদি আমি যীশু খ্রিস্টের নামে আমি পিতা ঈশ্বর কাছে না চাই, সেই প্রার্থনা গ্রহণযোগ্য হয় না, সেই প্রার্থনা ব্যর্থ হয়। তা থেকে আমরা বুঝতে পারি যে পুত্র যীশু খ্রিস্ট পিতা ঈশ্বরকে কতটা জানেন। পিতা ঈশ্বর একমাত্র পুত্রের নামেই সমস্ত প্রার্থনা গ্রহণ করেন, অর্থাৎ যীশু খ্রিস্টের নামেতেই সমস্ত প্রার্থনা তিনি গ্রহণ করেন, শোনেন। আর সেই জন্য আমাদের এই বাক্য থেকে বুঝতে হবে যে তিন নম্বর যে বিষয়, পিতাকে কেহ জানে না কিন্তু কেবল পুত্র জানেন। যখন পুত্র জানেন তাহলে আমাদেরকে কি করা দরকার? যীশু খ্রিস্টের কাছে, যে পুত্র ঈশ্বর যীশু খ্রিস্টের কাছে আমাদের প্রার্থনা সকল তুলে ধরা দরকার আছে, আমাদের প্রার্থনা সকল বলার দরকার আছে। এই বিষয়ে আমরা যাতে আমরা মনে রাখি। এবং বলছে যে পুত্র যাহার নিকটে তাহাকে প্রকাশ করিতে ইচ্ছা করেন সে জানে, অর্থাৎ যীশু খ্রিস্ট যাহার নিকটে নিজেকে প্রকাশ করেন যে আমি কে, তারাই কি বলছে যে তারাই সেই পুত্র ঈশ্বরকে জানেন। অর্থাৎ সে পিতা ঈশ্বর এবং পুত্র ঈশ্বরকে তারাই জানেন। কারা? যখন যীশু খ্রিস্ট নিজেকে প্রকাশ করেন অন্যের কাছে, তখন সে জানতে পারে যে
যীশু খ্রিস্ট, তিনি কে? পিতা ঈশ্বর, তিনি কে? যদি আমরা ছোট একটি উদাহরণ আমরা দেখি, যীশু খ্রিস্ট তিনি বলছেন যে যে পিতর আমি কে, তখন পিতর তিনি বলছেন যে তুমি সেই মসিহ, তুমি সেই উদ্ধারকর্তা। সেই বিষয় প্রভু যীশু তিনি কি করছেন, তিনি প্রকাশ করেছেন। সেই জন্য আমাদের যে উদ্ধারকর্তা, ত্রাণকর্তা এই পৃথিবীতে আছেন, তিনি হলেন যীশু খ্রিস্ট। সেই বিষয় পিতর তিনি বলেছেন, কারণ পিতরের কাছে প্রভু যীশু তিনি প্রকাশ করেছেন নিজেকে, যে তিনি কে। আর সেই মাধ্যমে সেই পিতর তিনি জানতে পেরেছেন। আমরা যদি দেখি সাধু পল, সাধু পলের কাছে প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজেকে প্রকাশ করেছেন। সাধু পল তিনি প্রভু যীশুকে তার সেই প্রতাপের শক্তি তিনি দেখেছেন, এবং সেই মধ্য দিয়ে আমরা দেখতে পারি সাধু পলও তিনি স্বীকার করেছেন তার সারা জীবন, তার সমস্ত জীবন যীশু খ্রিস্টের নামেতে প্রচার কার্য তিনি করেছেন। কেন? কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজেকে প্রকাশ করেছেন। কার কাছে? সাধু পলের কাছে। অর্থাৎ এখানে লেখা আছে যে পুত্র, এখানে লেখা আছে কি, আপনার মন দিয়ে এখানে দেখতে পারেন, পুত্র যাহার নিকটে নিজেকে প্রকাশ করে, অর্থাৎ যীশু খ্রিস্ট যাহার নিকটে নিজেকে প্রকাশ করে, করিতে ইচ্ছা করে, সেই জানে, সেই জানে। সাধু পল তিনি যীশু খ্রিস্টকে তিনি ভালো করে তিনি জানেন যে যীশু খ্রিস্ট তিনি কে, আমাদের ত্রাণকর্তা, প্রভু, উদ্ধারকর্তা, প্রভু। সাধু পল তিনি নিজে মুখে স্বীকার করে গেছেন। আমরা দেখি স্টিফেন, তিনি যখন তাকে যখন আঘাত করা হচ্ছে সমস্ত লোক, তখন স্টিফেন তিনি, হ্যাঁ, প্রভু যীশুকে তিনি দেখতে পেয়েছেন, তিনি দেখতে পেয়েছেন নিজের কাছে, হ্যাঁ, প্রভু যীশু খ্রিস্ট তিনি স্টিফেনের কাছে নিজেকে প্রকাশ করেছেন, এবং তিনি স্টিফেন তিনি সাক্ষ্য দিচ্ছেন যে এই মুহূর্তে তিনি কাকে তিনি দেখলেন, তিনি হলেন যীশু খ্রিস্ট। অর্থাৎ এইখানে আমরা দেখতে পারি একটি বিষয় যে যীশু খ্রিস্ট যাহার নিকটে নিজেকে প্রকাশ করিতে ইচ্ছে করে একমাত্র সেই জানে। সেটিভাবে আজকে আমরা ঈশ্বর সন্তানেরা যতজন আছি, যীশু খ্রিস্ট যদি আপনারা বুঝতে পারবেন যে যীশু খ্রিস্ট আপনার কাছে নিজেকে প্রকাশ করেছেন বলেই আজকে আপনি যীশু খ্রিস্টকে আপনি অভিজ্ঞতায়, আপনার অনুভূতিতে, উপলব্ধিতে, অনুভবে আপনি তাকে জানতে পেরেছেন যে তিনি আপনার জীবনে কে, উদ্ধারকর্তা তিনি, আপনার জীবনে কে রক্ষাকর্তা তিনি, আপনার জীবনে কে একমাত্র পিতা ঈশ্বরের কাছে সংযোগ করার জন্য একমাত্র না উদ্ধারকর্তা এবং রক্ষাকর্তা তিনি, আমাদের ত্রাণকর্তা তিনি। আপনারা বুঝতে পারবেন, আপনারা কমেন্ট বক্সে আপনারা শেয়ার করতে পারেন যে আপনাদের কাছে যীশু খ্রিস্ট তিনি তিনি কি প্রকাশ করেছেন নিজেকে, আর সেই মাধ্যমে আপনি কি জেনেছেন যীশু খ্রিস্ট সম্পর্কে। আপনারা শেয়ার করতে পারেন আপনাদের বক্তব্য সফল কমেন্ট বক্সে। সেদিকভাবে আজকে শেষে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমাদেরকে পিতা যে কর্তৃত্ব, তার যে ক্ষমতা যীশু খ্রিস্টকে দিয়েছেন, এবং পিতা তিনি যীশু খ্রিস্টকে জানেন, যীশু খ্রিস্ট তিনি পিতাকে জানেন, এবং সেই যীশু খ্রিস্ট তিনি আমাদের কাছে নিজেদেরকে প্রকাশও করেছেন। সেই মধ্য দিয়ে বলতে চাই যে আসুন আমরা সেই যীশু খ্রিস্টের চরণতলে আমরা নিজেদেরকে সমর্পণ করি, তার চরণতলে আমাদের জীবনকে আমরা রাখি, এবং তার বাক্য সফল আমরা পালন করার আমরা চেষ্টা করি। ঈশ্বর তার আপনকে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু।